Just a minute. Shalini. ওরা কারা? ওরা তোমার বাড়ির লোকজন, সবাই এসেছে তোমার সাথে দেখা করতে, তোমায় দেখতে। ওরা ওরা কি দেখছে? ওরা আমার খেলনাগুলো কেন দেখছে? ওরা আমার আমার খেলনাগুলো সব নিয়ে নেবে। খুব ভয় পেয়ে গেছে, একসাথে এত লোক দেখেছে তো। না না, মানে আপনারা টেনশন করবেন না, এতে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। আমি বলছিলাম যে সবাই মিলে না গিয়ে যদি একজন কেউ গিয়ে একটু কথা বলার চেষ্টা করেন আর কি, মানে অ্যাকচুয়ালি একটু কমফর্ট জোন, ওকে একটু রিল্যাক্সড হতে হবে, তাই বলছিলাম। পুলকি, তুমি চেষ্টা করে দেখো বন্ধুত্ব করতে পারো কি না। তুমি বয়সে ছোট, তোমাকে দেখলে যদি স্বচ্ছন্দ বোধ করে। হ্যাঁ, সেটা কিন্তু হতে পারে, হতে পারে সেটা। আমি আমি যাব, আমাকে তো ম্যাডাম পছন্দই করতেন না। ফুলকি, দেখো শালিনীর কি এখন সেই সব ভাবার অবস্থা আছে? যাও না, একবার চেষ্টা করেই না হয় দেখো। মা কালী, এ কি করলে তুমি? শক্তি দাও, শক্তি দাও মা আমাকে। আমরা সবাই আপনার সঙ্গে দেখা করতে এসেছি। ও কেন এসেছে? হ্যাঁ, কেন এসছো এখানে? শালিনীকে ভয় দেখাতে? অবাক হয়ে যাচ্ছে রুদ্রদা, ওকে এখানে কি এলাও করেছে? তুমি বুঝতে পারছো না শালিনী ভয় পাচ্ছে ওকে দেখে? আরে বাবা, তোমাদের মাথা থেকে বেরিয়ে যায় কি করে? শালিনীকে এর আগে অনেক ভাবে অনেকবার ফুলকে ভয় দেখানোর চেষ্টা করেছে, সাপের পর্যন্ত ভয় দেখিয়েছে, তোমাদের মাথা থেকে এগুলো বেরিয়ে যায় কি করে? দেখেছো মেয়েটার অবস্থা? মেয়েটার কি খারাপ অবস্থা দেখা যাচ্ছে না চোখে?
শালিনী। কি গো, আমাদের চিনতে পারছো না তুমি? আমি বলি কি ভাই, তুই যা। তুই পারবি যা। জানা কোনো খেলনা কেড়ে নেব না আমি। আমি তো বন্ধু। বন্ধুরা কি কখনো কিছু কেড়ে নেয় না? তো বন্ধু, তুমি এখানে কেন এসেছো? বন্ধু বন্ধু, তুমি তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাবে তো? তোমার কাছে নিয়ে যাবে আমাকে? হ্যাঁ, ওরা না আমাকে ভজা ভজা খাবার দেয়, আমি একদম খেতে পারি না। তোমার খুব কষ্ট হয়, আমাকে নিয়ে যাবে না আমাকে? আমি তোমার দেখে ভালো ভালো খাবার খাবো, অনেক ভালো ভালো খাবার খাবো। নিয়ে যাবে এখান থেকে, অনেক দূরে নিয়ে যাবে আমাকে? ও বন্ধু, দেখুন, আমার মনে হয় যে পেশেন্টকে আপনারা এখন বাড়ি নিয়ে যেতে পারেন। ইনফ্যাক্ট এখনও যদি বাড়িতে যায় তাহলে একটু বাড়ির আদর যত্ন পেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। তাহলে তো ভালোই হলো। ঈশিতা গেছে ডাক্তারবাবু নিচে রিসেপশনে পেমেন্টগুলো করতে, ক্লিয়ার করতে। একদম, আমরা তাহলে ভাবছি আজকেই শালিনীকে রিলিজ করে নিয়ে যাই। কোনো সমস্যা নেই তো? না না, কোনো সমস্যা নেই। তো বলছি, আমি খালি একটা ওষুধ আর ডায়েট চার্ট করে দিচ্ছি, ওটা জাস্ট মেনে চললেই সব ঠিক হয়ে যাবে। আমি আসছি, এসে বাকি সব কিছু বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, ডোন্ট ওয়ারি। বলছি তোরা তাহলে এখানে থাক, আমি একটু রিসেপশনে গেলাম নিচে। হ্যাঁ, ডিসচার্জের ব্যবস্থাগুলো করে আসি। বন্ধু, আমরা বাড়ি যাব। হ্যাঁ হ্যাঁ শালিনী, বাড়ি যাবো তো আমরা। তোমার জিনিসপত্র সব গুছিয়ে নিই, তোমার ওষুধপত্র, সব খেলনা টেলনা সব
সব নিতে হবে তো। আমরা বাড়ি যাবো, কি মজা! আমরা বাড়ি গিয়ে খুব মজা করবো। আমরা বাড়ি যাবো সবাই মিলে এই আমরা সবাই বাড়ি যাবো একসাথে। আমাদের বাড়ি নিয়ে যাবে, বুঝেছিস?